वक्रतुंड महाकाय सूर्यकोटि सम प्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु गुरुत्वपूर्ण क्लास তোমরা চুপ করবে তোমাদের বাপ বেটার এই অঙ্কহীন ঝগড়া আমার আর সহ্য হয় না আমি চললুম শোনো আয় আমার সঙ্গে আয় আমার সঙ্গে আমিও দেখছি আমিও ছাড়ার পাত্র নই কই রে শোনো শোনো টিউশন ছিল তো তাই সোনুকে একটু নিতে এসেছিলাম ও আচ্ছা আচ্ছা তা চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে দিই না না মাসিমা আমাদের একদম সময় নেই চল রে শোনো চল 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 মা আসছি দুগ্গা দুগ্গা না যাই আমার আবার কাজ আছে যাই কি রে টাকাটা নিবি বলেছিলিস কই নিলি না তো হ্যাঁ রে তুই তো চুপ করে বেরিয়ে গেলি টাকাটা তো নিলি না হ্যাঁ তোরা চুপ কর তো সোনু কি তোদের মতো গাধা ও ঠিক নিয়ে নিয়েছে কি রে এই দেখ আরে পাঁচটা পিকনিক করে ফেলবো রে আরে আরে তো সোনার আংটি কোথায় পেলি রে আরে চুপ কেউ যেন টের না পায় হ্যাঁ রে কোথায় পেলি রে আরে মায়ের আংটি আলমারি থেকে আগেই সরিয়ে নিয়েছি বাহ বাহ চল এবার সব কেনাকাটা সেরে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল আর শোনো বুঝতেই তো পাচ্ছিস আরে ওইটা আরে একদম ঝাকাস কোন ব্যাপার না আর চল 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 রোজ স্কুলে যায় মাস্টার মশাই সময় মতো টিউশনিও যায় ও সপ্তাহে একদিন করে স্কুলে আসে আর টিউশনি আমি তো ওকে পড়াই তবে বিনে পয়সায় বিনে পয়সায় আপনি এসব কি বলছেন মাস্টার মশাই হ্যাঁ হ্যাঁ বিনে পয়সায় স্কুলের দুস্থ ছেলেদের জন্য আমাকে বিনে পয়সায় পড়াতে হয় কি হলো রামদাস কিছু ভাবছো নাকি হ্যাঁ না না মানে আসলে ও ও তো আমার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে পয়সা নেয় মাস্টার মশাই পয়সা নেয় টিউশনির জন্য গরিব মানুষ একটা ভাঙা রিকশা চালাই দু পয়সা রোজগার করি আর শোনো কিনা
আমাকে এভাবে ঠকাই? আচ্ছা রামদাস, আচ্ছা তুমি যাও, আমি দেখছি, যাও। ঠিক আছে মাস্টার মশাই, নমস্কার, আজ তবে আমি আসি। ঠিক আছে। এভাবেই ছাত্র সমাজ আজ অধঃপতনে যাচ্ছে। চারিদিকে কালো আধার, কিন্তু বেরোবার কোনো রাস্তা নেই। গুন্ডামি, বদমায়েশি, রাহাজানি, নেশা চারিদিক থেকে আঁকড়ে ধরছে। আর টিউশনের নাম ভাঙিয়ে রমরমিয়ে এই জঘন্য কালচার মাথা চাড়া দিচ্ছে। এর যে কি উপায় হবে কে জানে। বাহ, দারুণ টেস্ট! এই বোতলটা খুব দামি, তাই না রে? হবে না, নিজের পকেট থেকে খরচ করে কিনেছি হে বাপু। হ্যাঁ ঠিক বলেছিস, মাংসের সঙ্গে যা লাগছে না, দারুণ দারুণ দারুণ। শোনো বাবা ধন, টাকাটা কিন্তু আমার মিটিয়ে দিও। হ্যাঁ এবারের মতো চালিয়ে দিলাম। আরে একদম চিন্তা করিস না, সায়েন্স আর আর্টস প্রাইভেটের 2 মাসের টাকাটা ঝেড়ে দিলেই তো হলো। হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছি, 2 মাস 2 মাস করে স্যার পাল্টে বছরটা পার করে দেব। হ্যাঁ রে একদম ঠিক বলেছিস, দেখ আমরা ছাত্র হলেও কেমন টাকা কামাই করছি বল। তার মানে ঠিক বুঝলাম না রে। আরে ধ্যাত ছাগল কথাকার, স্যার পাল্টে পাল্টে বাবার কাছ থেকে টাকাটা জমিয়ে নিচ্ছি, এদিকে পড়াও হচ্ছে আবার টাকাটাও জমা হচ্ছে। বাহ বাহ, দারুণ ব্যবসা চলছে মাইরি। এইবার এক কাজ করো, মানে মানে কেটে পড়ো। হ্যাঁ সন্ধে হয়ে গেল, ওদিকে আবার কি যে কাণ্ড ঘটছে কে জানে। চল 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 চল। ছেলেটা আমার কোথায় যে গেল, সেই সকালে বেরিয়েছে। এত পড়ার চাপ, দুগাল মুখে দেওয়ারও সময় নেই। কখন যে আসবে, কখন থেকে পথ চেয়ে বসে আছি। অত চিন্তা করো না কমলা, তোমার ছেলে দিব্যি আছে। কই দুটো খেতে দেবে নাকি? আমাকে তো আবার ওই রিক্সা নিয়ে বেরোতে হবে। আরে কখন থেকে বসে আছি, আয় তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে বাবার সঙ্গে। আরে না না মা, আমার একদম খিদে নেই। সে কি রে, সেই তো সকালে বেরিয়েছিস। মানে কি, মানে স্যার আজকে না আমাদের দারুণ খাইয়েছে। তোদের স্যারটা খুব ভালো না রে, একদিন নিয়ে যাস তো আমাকে তার কাছে। স্যার খুব ভালো মানুষ বই কি গো, ভালো মানুষ হবেন না? বিনে পয়সায় পড়ান কিনা খুব ছাত্র দরদি। বিনে পয়সায় পড়ান, সে কি রে? এই মা আমার না একটু তাড়া আছে, মানে ব্যাডমিন্টন খেলা আছে তো, সবাই ওয়েট করছে, আমি যাই। হ্যাঁ আরে শোন শোন। আর থামে, সাপের মুখে বিষ পড়েছে যে, কুলাঙ্গার কুলাঙ্গার ছেলে বাপের শেষ রক্তটুকুও ছাড়বে না। তুমি ঠিক বলেছো, একদম ঠিক, আলবাত ঠিক। না না তোমাকে তো আবার বিশ্বাস নেই, ছাই পাশ গেলে উঠকো রামায়ণ গাইতে শুরু করো। আরে বিশ্বাস না হয় নিজে গিয়ে পড়া করে এসো না কেন। হ্যাঁ হ্যাঁ আমি তাই যাব, দেখি এর একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, আমাকেও তো আবার ওই রিক্সা নিয়ে বেরোতে হবে। আরে শুভ, রহিম, দিনেশ, আজকে না আমার ঠিক ভালো লাগছে না রে, বাবা টের পেয়েছে যে স্যার আমাদের বিনে পয়সায় পড়ান। আরে বলিস কি রে, এবার কি হবে? আজকে না আমাকে একবার স্যারের কাছে যেতেই হবে, চল তো। ঠিক বলেছিস, চল 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 চল। কে শুভ, রহিম, দিনেশ, বলছি সোনু কি তোমাদের সঙ্গে আছে? ওই থাকলে ওকে একটু পাঠাও তো। কি হলো সোনু, কদিন হলো স্কুল কামাই, কেন কিছু বলছো না কেন? আর স্যারের কাছ থেকে যে বাবার কাছ থেকে যে প্রতি মাসে টাকা নেওয়া হয় সেগুলো কোথায়? স্যার মানে আমার কাজ ছিল তো তাই। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আর আমার কাছে একদম পড়তে আসবে না, আর যদি আসো তাহলে বাবাকে সঙ্গে নিয়ে আসবে, যাও এক্ষুনি চলে যাও। এই অবক্ষয় আর অসৎ দৃষ্টি সমাজকে দূষিত করছে। পরিবেশ দূষণের চেয়ে এই চারিত্রিক অবক্ষয় যে কত ভয়ঙ্কর তা ভাবলে গা শিউরে ওঠে। ভাবিকালে কি যে অপেক্ষা করে আছে কে জানে, এর থেকে নিস্তারের পথই বাকি। আরে কমলা, তুমি আবার সেজে গুজে কথায় চললে গো। আরে কি ব্যাপার, আলমারির কাছে গিয়ে অমন
হাঁ করে দাঁড়িয়ে রইলে যে। এখানেই তো ছিল আমার আংটিটা, কারো তো নেওয়ার কথা নাই, তুমি নিয়েছো সেটা। চুপ, একদম চুপ। কমলা, আমি একটু একটু মাতলামি করি বলে তোমাদের সর্বস্ব খুইয়ে দেব। এই ভাঙা রিক্সা টেনে তোমাদের পেটের ভাত জোগাড় করি, তোমার এই কুলাঙ্গার ছেলের টিউশনির পয়সা দিই, আর তুমি কিনা আমায় বলছো আংটির কথা। কিন্তু গেল কোথায়? কারো তো নেওয়ার কথা নয়, কে নেবে? হ্যাঁ হ্যাঁ, কে আবার নেবে? তোমার ওই সোনার টুকরো ছেলে সোনু নিশ্চয় নিয়েছে, আমি হলপ করে বলতে পারি। খবরদার, ওর নামে বাজে কথা বলবে না। সেই সকালে বেরিয়ে যায় স্কুল টিউশনি করে বাড়ি ফেলে, আর ওর নামে দোষ দিচ্ছ তুমি, খাবার সময়টুকুও নেই। বাহ, গুণের ছেলে, কিছু পারুক আর না পারুক, মায়ের চোখে স্নেহের অন্ধ পর্দাটা দেখছি বেশ ভালোই টেনেছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, আমাকে তো আবার রিক্সা নিয়ে বেরোতে হবে। সোনু নেবে, সোনু নেবে, কিন্তু কেন নেবে? মা, তাড়াতাড়ি খেতে দাও তো, খিদে পেয়েছে। সে না হয় দিচ্ছি, কিন্তু একটা কথা আমায় বলতো, আলমারি থেকে আংটিটা কে নিয়েছে? আংটি আংটি আংটি, হ্যাঁ কে নেবে আবার, বাবাই নিয়েছে। বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা ছাড়া এই কাজ কে করবে তুমি বলো? তুই ঠিক বলেছিস, আজ আসুক বাড়িতে, দেখাচ্ছি মজা। ও স্যার, মা, স্যার আসছে, আমাদের স্যার। ও মাস্টার মশাই, আসুন আসুন, নমস্কার। তা শোনো, পড়াশোনা কেমন চলছে? ও তো চেষ্টা করছে, আপনারা দেখবেন, সেই সকালে বেরিয়ে যায়, এত পড়ার চাপ, দুগাল মুখে দেওয়ারও টাইম নেই। আমি তো ঈশ্বরকে ডাকি, ও যদি ভালো রেজাল্ট করতো খুব খুশি হতাম। এই মা, আমি একটু আসছি, হ্যাঁ, তুমি স্যারকে একটু চা করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজ আরে মাস্টার মশাই যে আপনি, তা আবার আমাদের বাড়িতে। আমি বলেছিলাম না গো কমলা, স্যার খুব ভালো লোক, তুমি যাবে কি গো? স্যারই তো তোমাকে নিজে দেখতে এসেছেন। না না, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম। তা রামদাস, তোমাকে তো বলেছি সোনু যে বে লাইনে যাচ্ছে, তুমি কিছু চিন্তা ভাবনা করলে? আমার চিন্তা ভাবনার শেষ মাস্টার মশাই, যদি দয়া করে এই দয়াবতী মাকে একটু বোঝান তবে খুব ভালো হয়। কেন কেন আমাকে আবার কেন? আমি মানে মানে ঠিক কিছু বুঝতে পারছি না। আসলে আপনাদের সত্যি কথাটা না বললেই নয়, সোনু আপনাদের ঠকাচ্ছে, আমাকে ঠকাচ্ছে, সবচেয়ে বড় কথা ও নিজেকে ঠকাচ্ছে। নিজের অজান্তে কত বড় সর্বনাশের দিকে যাচ্ছে ও নিজেই জানে না। কি বলছেন মাস্টার মশাই, সোনু কি কোনো অন্যায় করেছে? অন্যায় করেছে বলি, ঘোর অন্যায় করেছে, কদিন পর বাড়িঘর সব বিক্রি করে ফেলবে ছেলেটা। তুমি চুপ কর, একদম আজে বাজে কথা বলবে না। আস্তে আস্তে রামদাস, রাগারাগি করে কি হবে বলো? শোনেন, আপনি তো ওর মা, ওর কি কোনো ব্যবহার আপনার কাছে কখনো খারাপ বলে মনে হয়েছে কখনো? না তো, তেমন কিছু তো মনে হয়নি। মনে হয়নি না, আপনি বোঝার চেষ্টা করেননি। এটাই হলো আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ, মা বাবারা তাদের ছেলে মেয়েদের দোষ ধরতে পারে না, বুঝতে পারে না, যতক্ষণ না সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। কি হয়েছে মাস্টার মশাই, দয়া করে একটু আমায় খুলে বলবেন। সোনু স্কুল কামাই করে টিউশনি টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নিজে খরচ করে, কোনো স্যারকে সে দেয় না, কুসঙ্গ পেয়ে বসেছে ওকে, আর এখন তো নেশার ঘরে ছুটছে। হাই, এসব কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, এত ভালো একটা ছেলে এভাবে নষ্ট হয়ে যাবে শুনে খুব কষ্ট হচ্ছে রামদাস। মাস্টার মশাই কিছু একটা করুন, মাস্টার মশাই আমাদের বাঁচান, ও ছাড়া তো আর এই কুলে আমাদের আর কেউ নেই, আপনি কিছু একটা করুন মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, কিছু একটা করুন, বাড়িতে এই নিত্য অশান্তি আমার আর ভালো লাগছে না। দেখছি দেখছি রামদাস, কিন্তু এই নিত্য অশান্তি যে সমাজের আজ প্রত্যেক ঘরে ঘরে। আচ্ছা, আপনারা কি কখনো রেজাল্ট দেখেছেন কত খারাপ হয়েছে? রেজাল্ট রেজাল্ট তো পাইনি মাস্টার মশাই। সে কি কথা, ও আপনাদের রেজাল্ট দেখায়নি? ছি ছি, কি অধবদন। আচ্ছা রামদাস, আজকে আমি আসি। হ্যাঁ ঠিক আছে মাস্টার মশাই। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এ ছিল আমার কপালে, নিজের সমস্ত চাহিদা ছুঁড়ে ফেলেছি শুধু ওর জন্য, আর যেটুকু আছে সেইটুকু দিয়েই তো মানুষ করছে ওকে। এবার বোঝো কমলা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম চোখের পর্দা সরাও, দেখতে পাবে, কিন্তু তুমি শোনোনি, কেন শুনবে?
কেন বা শুনবে এই ভিকিরির কথা? না যাই যাই, আমাকে তো আবার ওই ছেলের পকেট মানি রোজগার করতে হবে, আমি যাই। তাড়াতাড়ি খেতে দাও তো, খিদে পেয়েছে। কি হলো, চুপ করে আছো কেন? খেতে তো তোকে দেবই। কি করছো, লাগছে? চুপ। আংটি কোথায়? রেজাল্ট কই? সারা বছরের টিউশনির টাকা কোথায়? না মানে ওগুলো আছে। চুপ, একদম চুপ, লজ্জা করে না? বাবা গায়ের রক্ত জল করে টাকা রোজগার করে, আর তাই নিয়ে তুই ছিনিমিনি খেলছিস, আমাদের ঠকাচ্ছিস। না মা না, শোনো আমার কথা শোনো। না না, কোনো কথা নাই, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদেয় নে, আমার শূন্য ঘর শূন্যই থাক। মা কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদেয় নে, না হলে আমার মরা মুখ দেখবি। মা কি বলছো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তখন সবে এক মাস বয়স, ঠাকুর তা আদর করে ডাকত সোনু সোনু বলে, বলতো অনেক বড় হবে, ভালো মানুষ হবে। তুমি দেখতে পাচ্ছ উপর থেকে, তোমার সোনু মানুষ হয়েছে, সত্যিই তো মানুষ হয়েছে। শোনো, বাড়ি আছো? ও মাস্টার মশাই আসুন। তা কি শোনো বাড়িতে নাই? না না, ওকে আমি, কিছু হয়েছে নাকি? হ্যাঁ ওকে আমি তাড়িয়ে দিয়েছি। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই জঘন্য ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু উপায় যে নেই, যে চক্র চলছে তাতে উপায় নেই, এর মধ্যে সাহস ধৈর্য আর শৃঙ্খলা নিয়ে প্রত্যেককে সন্তান মানুষ করতে হবে। যে আরে মাস্টার মশাই, আপনি যাক ভালোই হয়েছে। কমলা, আরে এই কমলা, কারা যেন ওদিক থেকে আসছে গো। কে, কাকে নিয়ে এসেছিস? মাসিমা, শোনো আত্মহত্যা করেছে। হায়, এসব কি বলছিস তোরা? হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এ কি হলো আমার? আমি কি নিয়ে থাকবো? এ কি পড়া কপাল নিয়ে জন্মেছিলাম আমি? এভাবে তুই আমায় রেখে চলে গেলি বাবা, আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো? শোনো শোনো, এতে কি করলি বাবা? তুই এ কি করলি বাবা? শোনু, মুখ্য মানুষ আমি, লেখাপড়া কিছুই জানি না, একটা ভাঙা রিক্সা চালাই, আর তুই আমাকে এভাবে ছেড়ে চলে গেলি বাবা। আমার ভাঙা রিক্সা টানার শক্তি কি আর থাকবে বল বাবা? শোনু বল বল, আমাকে বল। এভাবে এই ছাত্র সমাজ ধীরে ধীরে অধঃপতনে যাচ্ছে, মা বাবার অগোচরে। তাই সে শিক্ষক সেই পারে সমাজকে বদলাতে, যদি তার মুক্ত কণ্ঠে কখনো ঘোষিত হয় কবে উঠিবে নতুন সূর্য, কবে উঠিবে নবীন কাল পুরুষ, কবে মমতার প্লাবন ভূমিতে জাগিয়া উঠিবে শিখনের নব ধ্রুব তারা, কবে নষ্ট অভিমান ভাঙিয়া জাগিয়া উঠিবে প্রাণ, মহামন্ত্র ধ্বনি লয়ে সে হৃদয় বলিবে শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম, নমস্কার।